দুজনের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের যে অর্থনৈতিক দৃষ্টিকোণ সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে এই বিজনেসটা আসলে কতটুকু ফলপ্রসূ? আমার কাছে তো মনে হয় যে এটার ভবিষ্যৎ অনেক অনেক বড়। হ্যাঁ, আমি যেটা ফিল করি, কারণ এখন না সবাই মানে আসলে হচ্ছে কি, এখন আমাদের ছেলে মেয়েরা সবাই তো চাকরি বাকরি করে, সবারই না মানে খরচ করার একটা কিছু না কিছু করতেই হবে, মানে শুধু সিম্পল বিয়ে হবে না, তো এটা আমাদের জন্য হচ্ছে সবার জন্যই, সবারই যে একটা রুচি বোধ রুচিবোধটা সবাই বেড়েছে, একটু পরিবর্তন হয়েছে আগে সাথে চলা একটা যে সবচেয়ে বড় কথা, সবাই না স্মৃতিটাকে এখন খুব ইম্পর্টেন্ট দেয়, এই যে বিয়েটা যে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে সেটাকে সবাই ফ্রেমে বেঁধে রাখতে চায়। তো যেটার জন্য হচ্ছে যে আমি মনে করি যে এটা এখন মানে এত বুমিং একটা জিনিস, এটা ইনশাল্লাহ আর কি ভালোই হবে মানে আমাদের দেশের জন্য। আমি মনে করি যে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অর্থনৈতিক ইকোনমিক্যাল যদি চিন্তা করা যায় ভালোই একটা লাইফ দেখা যায়। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের দেশে জব মার্কেটটা খারাপ বলা যায়, আমরা সবাই বেশিরভাগ ছেলেরা মেয়েরা ডিপ্রেশনে চলে যায় যে আমি কোন জবে যাব, বা সে যে সাবজেক্টে পড়ছে ওই সাবজেক্টে তার কোনো জব হচ্ছে না, তখন সে কী করবে? তো এখানে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টে কিন্তু অনেক জব অপরচুনিটি আছে, জব মার্কেটের ক্ষেত্রে কিন্তু তারা একটা ভালো অপরচুনিটি এখানে পাচ্ছে। এখানে ছেলেরা অনেক কাজ করছে, যারা শিখে নিচ্ছে, যারা পারত না লাইটিংয়ের কাজ করছে, আমাদের কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ফুল নিয়ে কাজ করছে, লাইটিংয়ে কাজ করছে, ফার্নিচার নিয়ে কাজ করছে, তো তারা কিন্তু তাদের মতো করে কাজ করার একটা সুযোগ পাচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা বড় একটা পাওয়া। এখন আমি যেটা দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট হিসেবে কিন্তু অ্যাড হয়েছে, সো এটা আসলে পজিটিভ দেখেই কিন্তু এই সাবজেক্টটাকে অ্যাড করা হয়েছে, তো এটা অবশ্যই একটা ভালো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। এটা কি ইনভেস্টমেন্ট প্রচুর যদি কেউ নতুন করে শুরু করতে চায়, মানে আমি নতুনদের জন্য নতুন প্রজন্মের জন্য আসলে আপনাদের কাছ থেকে শুনতে চাই। আসলে ইনভেস্টমেন্ট যে প্রচুর তা বলবো না, ইনভেস্টমেন্ট তো ডেফিনেটলি করতে হয়। তো অনেক সময় হয় কি যে কিছু কিছু ক্লায়েন্ট থাকে যে তাদের কিছু, আমরা আসলে অনেক সময় করি কি যে আমাদেরটা মনে করেন একটা ক্লায়েন্ট হয়তো সে চাচ্ছে ডিফারেন্ট কিছু, তখন তার বাজেট অনুযায়ী সে যদি বাজেট ভালো থাকে তার জন্য সব কিছুই নতুন করে করছি। আবার কিছু আছে যে ঠিক আছে ছোট আকারে করতে চায়, তখন আমাদের যা জিনিসপত্র আছে ওগুলো সফটওয়্যার মধ্যে করে দিচ্ছি, কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর হচ্ছে। মানে ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট যে সব কিছুতে যে খুব বেশি আছে সেটা না, আবার চাইলে অনেক ইনভেস্টমেন্টও করা যায়, ডিপেন্ডস আসলে আমি কীভাবে করতে চাই। আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট আমরা যেটা করি যে আমরা আগে নিজেদের মতো আগে একটা গুছাই ফেলি যে আমরা এই 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 বাজেটের ভিতরে এই সিজনে এই বাজেটে এই কাজগুলা করব। তো যখন এক্সট্রা আপা যেটা বলছিল এক্সট্রা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তখন কিন্তু আমরা ওইভাবে করে ওটাকে বানাই, প্ল্যানিংটা করি যে আমাদের যা আছে তার সাথে যদি ওইখান থেকেও আমি আমার ক্লায়েন্টের একটা বাজেট দিল সাপোজ 1 লাখ, তো আমার মনে হলো যে আমার যা আছে তার সাথে আরেকটা জিনিস বানাতে গেলে আমার 1 লাখের বেশি খরচ পড়ে যাচ্ছে, তখন আমি কি করব ওই বাজেট থেকে কিছুটা নিব, প্লাস হচ্ছে আমি ইনভেস্ট করব, এরপর ওটা আমার অ্যাসেট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আমি অন্য আরেকজনকে কিন্তু দিতে পারবো। তো এইভাবে করে ইনভেস্টমেন্টটা আমরা করে থাকি, প্ল্যানিংটা বাজেটটা আমরা ওইভাবে করে বছরে প্ল্যানিংটা করে ফেলি যে কারণ যুগের সাথে তাল মেলাতে গেলে আমাদেরকে নতুন নতুন প্ল্যান নিয়ে কাজ করতে হবে।